হ্যালো বন্ধুরা, আপনাকে আপন গল্প ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা জানব আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কেবলা। আল আকসা ফিলিস্তিনের প্রাচীন শহর জেরুজালেমের অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি মুসলমানদের কাছে বাইতুল মুকাদ্দাস বা আল কুদ্দুস এবং ইহুদিদের কাছে ট্রাম্পল মাউন্ট নামে পরিচিত। এটি মক্কা ও মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্র স্থান। ঐতিহাসিকভাবে এই স্থানটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সকলের কাছে বিশেষভাবে পবিত্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক কাবা ঘর নির্মাণের 40 বছর পর তার পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেন। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম আনুমানিক 1004 খ্রিস্টাব্দে মানুষ ও জিন জাতিকে দিয়ে এটি পুনর্নির্মাণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর 16 বা 17 মাস পর্যন্ত ইসলামের কেবলা ছিল আল আকসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ রজনীতে কাবা শরীফ থেকে আল আকসায় প্রথম সফর করেন এবং এখানে সব নবী রাসুলের ইমামতি করে নামাজ আদায় করেন। এর পাশাপাশি রয়েছে অনেক নবী রাসুলের সমাধি। প্রায় 14 হেক্টর আয়তনের এই মসজিদ কম্পাউন্ডে রয়েছে কয়েকটি মসজিদ ও ধর্মীয় উপাসনালয়। নানা দখল বেদখলের মধ্য দিয়ে যাওয়া এই মসজিদটি বর্তমানে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের দখলে রয়েছে। যদিও 2016 সালে অক্টোবরে ইউনেস্কো আল আকসাকে মুসলমানদের পবিত্র স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আশা করি আজকের তথ্যটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপন গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপন গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।